दुनिया একেবারে শেষের দিকে হাদিস শরীফ থেকে যতটুকু আমার ছোট জ্ঞানে ক্ষুদ্র বেরেনে পড়াশোনা করে পেয়েছি বা উলামায়ে হযরতদের কিতাব থেকে পেয়েছি ইমাম মেহেদী আলাইহিস সালাম একেবারে নিকটবর্তী হয়তো আল্লাহ চাইলে আব্বাস সিদ্দিকীরও দেখা হতে পারে আমিন তাহলে আমার যুবক যমতুল্য যারা আছে আপনাদেরও দেখা হতে পারে দেখা হলে ইমাম মেহেদী আলাইহিসসালামের পিছনে বাস ধরবে তো নাকি তাড়া করার জন্য কেন তিনার পিছনে সংখ্যা খুব কম থাকবে তিনার দুশমনের সংখ্যাটা অনেক বেশি হবে যারা সাধারণ একটা তেরপলে ঈমান বিক্রি করে তারা দারজালে সোনা দানা ছেড়ে দিয়ে ইমাম মেহেদী আলাইহিসসালামের পিছনে যাবে বলে বিশ্বাস হয় যারা জব কার্ডে 200 টাকা ফ্রিতে ব্যাংকে ঢোকাবার ধান্দাই ঘরে তারা মনে হয় দারজালের ধন দৌলত আর দারজালের হাতের জান্নাত ছেড়ে দিয়ে মনে হয় ইমাম মেহেদী আলাইহিসসালামের পিছনে থাকবে মনে হয় অতএব বাপ লোভে পাপ পাপে মৃত্যু আল্লাহ রাসূল 1500 বছর আগে সাহাবাদেরকে জানালেন আমার সাহাবারা আমার উম্মতদেরকে জানিয়ে দিও একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর তাদের কি সংখ্যা কম হবে রাসূল বললেন না যেদিকে তাকাবে শুধু তারা বাংলায় বলছে আমরা নাকি সংখ্যা লঘু তাহলে এত তেল কেন ভোটের সময় আমাদের পিছনে খরচ করে আমি মাথায় ঢোকে না যেদিকে তাকাই সেদিকেই দেখি আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি আমি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তেদিকেই তাকাই সেদিকেই আমি 200 কোটি প্লাস আমরা রাসূলুল্লাহ বললেন মার খাবে আর সত্যি মার খাচ্ছি আমরা আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর সংখ্যা যখন কম না এত যখন থাকবে তারপরও মার খাবে কেন আল্লাহর নবী বলেছিলেন তারা লুবি হবে কি জন্য মার খাবে বলুন বলুন লুবি হবে আর এক মাস পরে দুয়ারে দুয়ারে 5000 10000 করে নিয়ে যদি হাজির হয়ে যায় দীর্ঘ 4.5 বছরের কষ্ট আমপান টামপান করোনা সব ভুলে গিয়ে দেখবেন 10000 এ বিক্রি হচ্ছে লোভ সামলাতে পারছেন যা 3 মাস কষ্ট করে থাকি রাসূলুল্লাহর কথাই মার খাচ্ছি তো নাকি তাহলে আমাদের ঘরে মারের হাত থেকে বাঁচতে গেলে ত্যাগ করতে হবে লোভটা ইতিহাস গড়তে গেলে বাপ কিছু মানুষকে ত্যাগ স্বীকার করতে হয় আজ যদি আমার ভারতবর্ষের মহান মনীষীরা তারা নিজেদের জীবন দিয়ে দেশকে স্বাধীন না করতো আমরা স্বাধীন ভারত বলতে পারতাম না কিছু জনের বদৌলতে আজ আমরা স্বাধীন ভারত পেয়েছি আবার আমাদের ঘরে আমাদের পরের জেনারেশনকে স্বাধীন দিতে গেলে আমাদের কিছু জীবন কিছু ত্যাগ কুরবানি করতে হবে তবে আমাদের বাচ্চারা স্বাধীন পাবে আর যদি বলেন যত ধৈর্য নেই অত সবর ক্ষমতা নেই আপনার বাচ্চা দুনিয়ায় আসবে ঠিকই কিন্তু আপনার বাচ্চা চোখ থাকতো কানা হবে কান থাকতো কালা হবে মুখ থাকতো বুবা হবে পা থাকতো খোড়া হবে হাত থাকতো পঙ্গু হবে মানে বাঁচাটাই তার জন্য অভিশাপ হবে মরে যাওয়াটাই তার জন্য শান্তি হবে তথাপিও মরণ হবে না টোটাল কথা একটাই 1500 বছর আগে তৎকালীন সময় আবু জেহেল নামে নেতা ছিল উদবা নামে নেতা ছিল সাইবা নামে নেতা ছিল আবুল হাব নামে ছিল তার পূর্বে যত ইতিহাস দেখবেন যত নবী আলাইহিস সালামরা এসেছেন বেশিরভাগ নবীদের লড়াইটাই ছিল দুর্নীতিবাজ রাজনীতির নেতাদের বিরুদ্ধে মোসা নবীর কথা যদি বলেন দেখুন ফেরাউনের বিরুদ্ধে ইব্রাহিম নবীর কথা যদি বলেন দেখুন নমরুদের বিরুদ্ধে এভাবে যুগে 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 যুগে
একদল রাজ ক্ষমতা নিয়ে একদল জালিমরা মানুষকে কীতদাস বানাতে গেছে। যখন তাদের অধিকারকে কেড়ে নিয়েছে, তাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, তাদের মা বেটিদের ইজ্জত আবরুকে বিরান করে দিয়েছে, তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে পদচ্যুত করেছে, সমাজে ফেতনা অশান্তি সমাজ রোপণ করেছে, সেই সকল মানুষগুলোকে মহান স্রষ্টা শান্তি ও মানবতা মুক্তি দিবার জন্য যুগে যুগেই নবীদেরকে পাঠিয়েছে। নবীরা এসেছিল দুটো কাজ করতে, শুধু তাবিজ করতে আর ফু দিতে আসেনি, গদিতে বসে পাগড়ি ফেলে বায়াত করতে শুধু এসেছে তা নয়, নবীরা এসেছে দুটো কাজ করতে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, অন্যায়কে মিটাতে নবীরা এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম রাজার বিরোধী করা নবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তাই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা তো শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তোমাদের দুটো কাজ আছে তাই তো শ্রেষ্ঠ। কি কাজ? ভালো কাজের প্রতিষ্ঠিত করো, মন্দ কাজকে মিটিয়ে দাও, ভালো কাজের দিকে লোকে ডাকো, খারাপ থেকে দূরে রাখো। যদি এই দুটো তোমার মধ্যে না থাকে তুমি কিসের শ্রেষ্ঠ? নামাজটা যেমন ভালো কাজ, কেন আল্লাহর রোজাটা যেমন ভালো কাজ, আল্লাহর হজটা যেমন ভালো কাজ আল্লাহর জন্যে, দান খাইরা তো যেমন ভালো কাজ আল্লাহর জন্যে, মা বাপের সেবা যেমন ভালো কাজ আল্লাহর জন্যে, সাথে সাথে আল্লাহর সৃষ্টি হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি মতুয়া খ্রিস্টান শিখ পাঞ্জাবি এদেরকেও ভালোবাসা, এটা কি ভালো কাজ নয়? কথা বলুন, ভালো না খারাপ? কেন ভালো কাজ? ওটাও তো আল্লাহর, ওদের কেউ তো আল্লাহ সৃষ্টি করেছে। আর সবার শুরুতে এক বাপ এক মা থেকে, সবার শুরুতে এক বাপ এক মা থেকে, বাপ আদম মা সন্তানের ছেলে তুমি, আমি আব্বাস সিদ্দিকী কি মা আদম মা হাওয়া বাপ আদমের সন্তান নয়? আমিও তাহলে একটা আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, মতুয়া হতে পারে, সবাই তো এক বাপ এক মা থেকে শুরু, কেন আমরা ভাই বোনেদেরকে ভালোবাসতে পারবো না? আমার আল্লাহ বলেছে, তোমাদের মধ্যে বিভিন্ন জাত বিভিন্ন কালার বিভিন্ন ভাষা বিভিন্ন বর্ণের মধ্যে আমি বিভক্ত করেছি, ঝগড়া করার জন্য নয়, যাতে একে অপরকে তোমরা ভালোবাসতে পারো, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারো, একে অপরকে তোমরা আদর করতে পারো। তোমরা দুনিয়ায় তো আমান প্রতিষ্ঠিত করবে, শান্তি প্রতিষ্ঠিত করবে, হিসাব নিকাশ তো আমি আল্লাহ লব, ও আমায় মেনেছে কি মানেনে জবাব তো আমি লব, ও কি করেছে না করেছে জবাব তো আমি লব। কিন্তু তোমরা মানুষ, তোমরা নিজেদের মধ্যে ফেতনা করো না, তোমরা আমান প্রতিষ্ঠিত করো, শান্তি প্রতিষ্ঠিত করো। আজ আমরা গরিব মানুষ, কি মুসলমান কি হিন্দু কি দলিত কি আদিবাসী কি মতুয়া কি সাঁওতাল, আমরা নিজেরা মারপিট করে করে মরছি, আর ওই দিকে সবাই এক শ্রেণীর মানুষ, তারা আমাদের উভয়কে শোষণ করে করে যাচ্ছে, আর আমরা এই দিকে মারপিট করেই যাচ্ছি। আসুন, আমরা যাকে নেতা বলে মেনেছি সেই মুহাম্মদ সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। কি করে 23টা বছরে সারা পৃথিবীতে শান্তির বাণী রসুল পৌঁছেছিল? তরোয়াল দেখিয়ে, বোম দেখিয়ে, মিথ্যা গ্যাজার মামলা দিয়ে, কি করে? শুধুমাত্র উসওয়াতুন হাসানা, সুন্দর ব্যবহারে। কেমন ব্যবহার? আল্লাহ নবী মদিনার নবাবিতে গুটি কত সাহাবাদের নিয়ে বসে
মানবতার কথা শিখাচ্ছে, শান্তির কথা শিখাচ্ছে, ইনসাফের কথা শিখাচ্ছে, ইনসানিয়াতের কথা শিখাচ্ছে। এক গায়ের ইসলাম তৎকালীন সময় সে আবু জেহেলের দলে, উদবা সাহেব আবু লোহাব এই জালিমদের দলের লোক ছিল। আমার রসুল্লাহর মদিনার নবাবিতে ঢুকে ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করছে, তারপরে ফুলের মধ্যে অনেক ছোট ছোট পোকাও থাকে। ভালোবাসায় আপনারা যে ভালোবাসা দিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এসব আল্লাহর দান, আল্লাহর দয়া, কখনো আপনাদেরকে ভুলতে পারবো না। যদি আমার আর একটা কথা মেনে নিয়ে আপনারা কামিয়াব হতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সমস্ত ব্যথা দুঃখ আমার আল্লাহ এই গুনাহগারের ওসিলা ইনশাল্লাহ মিটিয়ে দেবে। তাই এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে, অনেকটা রাস্তা, দশটায় পৌঁছাবার কথা এগারোটায় পৌঁছেছি। আলোচনা করব, কিন্তু আপনারা যদি এইভাবে দাঁড়িয়ে থাকেন বা রাস্তায় আসার মুখটা আটকে দেন, আপনি আসতেন না, অন্যজনও আসতে পারবে না, তাহলে মাহফিলের আদবটা নষ্ট হবে, আলোচনা করতে অসুবিধে হবে। আরেকটা কথা, জানি রোদে একটু কষ্ট হচ্ছে, আমি তো ছায়ায় বসে আছি, কষ্টটা আপনাদেরই হচ্ছে, তবে শীতের সময় তুলনামূলক কষ্ট কমই হবে। আর একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন কষ্টের পরেই শান্তি হয়। অতএব আজ আমরা যে লড়াইয়ে নেবিছি, যে মিশনে নেবিছি, এখানে রোদ কেন? প্রয়োজন হলে আগুনের ওপর দিয়েও হাঁটতে হবে, কি পারবেন তো? হ্যাঁ, যারা রোদে আছেন আপনারা পারবেন, মানা যেতে পারে, যারা ছায়া খুঁজছে তারা কি করে পারবে? তো যাক, আমার দায়িত্ব আছে একটা বলা, আমি কর্তব্য পালন করলাম। যে যারা দূরে ইদিক ওদিক আছেন সকলে মাহফিলে আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন যদি ভালোবাসেন কথা রাখুন, বসুন, চটে বসলে ইজ্জত যায় না। ইজ্জত আছে কোথা মুসলমানের? ভারতবর্ষে একটা কুকুরের দাম আছে তো মুসলমানের দাম নেই। ভাষাটা খারাপ লাগলে মাফ করবেন, কিন্তু সত্য কথা বলছি। অতএব ইজ্জত তার ততটা বেশি যে যতটা বেশি আল্লাহর দাসত্ব করে। অতএব আল্লাহকে খুশি করার জন্য বসবো, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। আল্লাহকে খুশি করার জন্য যখন বসবো, অবশ্যই আল্লাহ আমাদের ইজ্জত বাড়াবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات
সাইয়াতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على দুনিয়া আখেরাত দুটোই দরকার। দুনিয়াও দরকার আছে, আখেরাতও দরকার আছে। আর দুনিয়ার মধ্যে দিয়ে আখেরাতকে তালাশ করতে হবে। এমন সহবতে এমন ব্যক্তিদের সঙ্গে মিশতে হবে যেখানে দুনিয়াও পাবো আখেরাতও পাবো। শুধু দুনিয়া লোভও বরবাদ হয়ে যেতে হবে। তে আসুন একটু মহব্বতে দরুদ পড়ছি, এটা আখেরাতের কাজে লাগবে এবং এর মধ্যে দিয়েই দুনিয়া আছে। যখন আল্লাহ খুশি হবে আপনার দুনিয়াতেও রহমত পাবেন। তাই আপনাদেরকে বলবো একটু ভালোবাসায় দরুদ পড়ুন, কেন আপনারা তো কমসে কম মাহফিলের ইজ্জতটাকে রক্ষা করেছেন, কষ্ট হলো রোদে বসেছেন। আর দশজনের মতো আপনারা তো মাহফিলকে অপমান করছেন না। অতএব এতটুকু যেন ভালোবাসা আপনাদের মধ্যে আছে, তাহলে আশা রাখা যায় দরুদের ভালোবাসাটাও তো থাকবে। কারণ এ মাহফিল আব্বাস সিদ্দিকীর নয়, এ মাহফিল দুনিয়ার কোনো বেঈমান জালিম নেতা নেত্রীর নয়। এ মাহফিল মহান স্রষ্টা রব্বুল আলামিন, যিনাকে না করলে কায়নাত তৈরি করতেন না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিল। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল থেকে ন্যায়ের পক্ষে দাওয়াত দেওয়া হয়, এই মাহফিল থেকে অন্যায়কে মিটাবার সংগ্রাম তৈরি হয়, এই মাহফিল থেকে দুনিয়া আখিরাতের কল্যাণের শিক্ষা দেওয়া হয়, এই মাহফিল থেকে শান্তি প্রতিষ্ঠিত, ইনসাফ প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত করার শিক্ষা দেওয়া হয়। অতএব এই মাহফিলের আদর্শ, এই মাহফিলের সব থেকে বড় গুরুত্ব এটাই যে মাহফিলে যারা বসে তাদেরকে জান্নাতি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আগে কি ছিলেন পরে কি হবেন আমি জানি না, তবে এই মুহূর্তে রসুল বলছেন আপনারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এতটা যখন ফেসিলিটি পেয়েছেন এবং এই মাহফিলে আসতে গিয়ে যত কদম ফেলেছেন, প্রতিটা কদমে আল্লাহ দশটা করে নেকি দিয়েছেন, দশটা করে গোনা মাফও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু পেলেন, আর একটু মহাব্বতে দরুদ পড়লে আরো কিছু পাবেন। কেন রসুল বলছেন আমার ওপরে কেউ যদি একবার মহাব্বতে দরুদ পড়ে আল্লাহ তার দশটা গোনা মাফ করে, দশটা নেকি দেয়, দশটা মাকাম বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবটাই দরকার আছে, আর আমরা এমন একটা ধর্মের অনুসারী যেখানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান রয়েছে। অতএব আমরা আমাদের ধর্মীয় আলোচনা স্বাধীনভাবে আমাদেরকে যেভাবে চলতে হবে এসব শিক্ষা আমাদের ইমাম, আমাদের ওলামা হযরত, আমাদের পীর সাহেব হযরতরা আমাদের ঘরে দেবে, আমরা সে শিক্ষা অর্জন করে চলব। আসুন আমরা পুঁথিগতভাবে কিছু শিক্ষা নিয়েছি, কিন্তু একটা মসজিদের ইমাম এবং মসজিদটা কি সেটাকে আমরা অনেকটা ভুলে গেছি। ওই মসজিদ থেকেই টোটাল গ্রাম মহল্লার পরিচালনা হতো বিগত দিন, কিন্তু আজ মসজিদ একটা শুধু জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। চেঞ্জ করতে হবে বা পুরাতন দিনে ফিরে যেতে হবে। পুরাতন দিনে যত পুরাতন দিন ছিল তত ভালো ছিল, বা কমসে কম শান্তি ছিল। আসুন একটু মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা পর, জবান খুলে পর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজীদ, আল-ফুরকানিল হামিদ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়াকালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজীদ, আল ফুরকানিল হামিদ,
لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان أمار أبا بھائرا أمار أمّا بنيرا چھوٹو چھوٹو بچارا দুদিনে দুনিয়ার মুসাফির আমরা এসেছি দুনিয়া ও মজরাতুল আখিরাত আখিরাতের খেতিবাগান দুনিয়ায় চাষ করতে এসেছি কি চাষ করবেন আল্লাহকে খুশি করার চাষ এক কথা যে কাজ করলে আল্লাহ খুশি হবে মহান স্রষ্টা রব্বুল আলামিন খুশি হবে ওই কাজ করতে হবে যে কাজ করলে আল্লাহ খুশি ওই কাজটা ছেড়ে দিতে হবে যেমন চাষ করতে গেলে পানি দিতে হয় ঠিক তেমন পানিটাকে রাখার জন্য আলগুনোকে বাঁধতে হয় অর্থাৎ আল্লাহকে খুশির জন্য কাজ করব আর আলগুনোকে বেঁধে দেওয়াটা হলো এটাই আল্লাহ যেটা খুশি নয় সেগুলোকে ছেড়েও দেব দুটোই করতে হবে শুধু নামাজ পড়লাম আমার হারাম খাওয়া ছাড়ব না রোজা রাখলাম এতিমদের ঝাড়া ছাড়ব না যাকাত দিলাম গীবত বন্ধ করব না তসবি পড়লাম ছেলের বিয়েতে পল্লিয়া বন্ধ করব না সকল সন্ধ্যার সময় রেজাল্ট দেখবেন জিরো হয়ে গেছে অতএব বাপ এক কথাতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন উলামা হযরত হাফেজে কোরআন আমার আব্বা সমতুল্য আমার ভাই সমতুল্য যিনারা আছেন কম বেশি সবাই জানেন বা আপনারাও শুনে 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 জেনে গেছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান স্রষ্টা শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য আল্লাহ দাসত্বটা কি মাতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যেটা আদেশ করেছে মেনে নে নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে এটাই আল্লাহর দাসত্ব আরেকটু কি কোরআনে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উত্তম মডেল উসওয়া করে পাঠিয়েছি মডেল করে পাঠিয়েছি আমার রাসূলকে অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি আমাকে খুশি করতে চাও নাজাত যদি পেতে চাও তাহলে তোমাদের কাছে যে মডেলটা আমি পাঠিয়েছি মডেলকে ফলো করো তিনি যা করেছেন বা করতে বলেছেন বা নিষেধ করেছেন টোটালটাকে ফলো করো অর্থাৎ নামাজ পড়বেন নবী দেখুন রোজা রাখবেন নবী দেখুন হজ করবেন নবী দেখুন যাকাত দেবেন নবী দেখুন মেয়ের বিয়ে দেবেন নবী দেখবেন কারবার করবেন নবী দেখুন সংসার করবেন নবী দেখুন পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবেন নবী দেখুন দেশ চালাবেন নবী দেখুন পাড়া চালাবেন নবী দেখুন নেতা হবেন নবী দেখুন এমএলএ হবেন নবী দেখুন মন্ত্রী হবেন নবী দেখুন হিন্দুর সাথে মিশবেন নবী দেখুন আদিবাসীর সঙ্গে মিশবেন নবী দেখুন যা কিছু করবেন নাজাত যদি পেতে চান নবী দেখে করতে হবে অর্থাৎ নবী যেভাবে করতে বলেছে বা নিজে করেছে এর বেখিলাফ যেটাই করবেন ওটাই অবৈধ ওটাই হারাম আর ওটার জন্যই জাহান্নামী একদম স্পষ্ট কথা ঘুরিয়ে পিছু নয় একদম ডাইরেক্ট
ভালো যার লাগবে জান্নাত যেতে সে নবীকে অনুসরণ করবে, যার জাহান্নামে যেতে ভালো লাগবে সে শয়তানকে অনুসরণ করবে। আজ দুনিয়া একেবারে শেষের দিকে, হাদিস শরীফ থেকে যতটুকু আমার ছোট জ্ঞানে ক্ষুদ্র ব্রেনে পড়াশোনা করে পেয়েছি বা ওলামায়ে হযরতদের কিতাব থেকে পেয়েছি, ইমাম